সাংবাদিক রোজিনা ইসলামের মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার মামলার নথিপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে আজ মধ্যরাত থেকে 65 দিনের জন্য সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য অধিদপ্তর। খুলনা পিটিআই কোয়ারেন্টিনে থাকা ধর্ষণের শিকার সেই তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার রাতে নিজ রুমে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। সাতক্ষীরায় ভারত ফেরত 150 জনের মধ্যে করোনা পরীক্ষায় 11 জনের করোনা পজিটিভ এসেছে। সিভিল সার্জন হুসাইন সাফায়েত বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েলে হামাসের লড়াইয়ের যুদ্ধবিরতির বিবৃতি ঘোষণা করতে পারল না জাতিসংঘ। জাতিসংঘে এই নিয়ে দীর্ঘ বৈঠকে ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। নভেম্বরে আফগানদের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার নতুন মৌসুম। এরপর তারা খেলবে 5 টেস্ট ম্যাচের অ্যাশেজ সিরিজ। প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গান বেঁধেছেন সঙ্গীতশিল্পী কোনাল।